প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার সি প্রোগ্রামিংয়ের এই প্লেলিস্টটি তৈরি করেছিলাম অলমোস্ট 7 বছর আগে। তো এখন সময় হয়েছে এই প্লেলিস্টে কিছুটা পরিবর্তন নিয়ে আসা, কিছুটা আপডেট করে দেয়া, যাতে করে 2023 বা 2024 সালে যারা এই প্লেলিস্টটি ফলো করতে যাচ্ছেন তাদের জন্য যাতে সময় উপযোগী হয় এবং উপকারে আসতে পারে সেটা নিশ্চিত করা। তো আমি এখানে অবশ্যই এই প্লেলিস্টে আপডেট করব, বাট আপডেট বলতে এই না যে আমি সবগুলো ভিডিও ডিলিট করে নতুন করে তৈরি করব, ওইরকম না। যেই ভিডিওগুলো অলরেডি ভ্যালিড আছে সেগুলো রেখে দেব, বাট যেই ভিডিওগুলোতে একটু পরিবর্তন আসার দরকার, সময়ের সাথে তাল মিলিয়ে যে ভিডিওগুলো তৈরি করার দরকার সেই জিনিসগুলো আমি ডেফিনেটলি করে নেব। তো এখানে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আপনাদের খেয়াল রাখতে হবে, 7 বছর আগে যখন আমি ভিডিওগুলো তৈরি করি অর্থাৎ 2016 সালের দিকে, তখন কিন্তু আমার ভালো মাইক্রোফোন ছিল না বা ভালো এডিটিং সফটওয়্যার ছিল না, কীভাবে ভালোভাবে এডিটিং করতে হয় সেটাও আমি জানতাম না। তাছাড়া যেহেতু আমি সিলেটে জন্ম নিয়েছি, সেক্ষেত্রে সিলেটের হয়তো অনেক আঞ্চলিকতাও এই প্লেলিস্টে চলে এসেছে, সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট আমার ইন্টেনশন ছিল আপনাদেরকে সাহায্য করার জন্য, এবং আলহামদুলিল্লাহ আমার সেটা আমি সক্ষম হয়েছি। লক্ষ লক্ষ স্টুডেন্ট এই প্লেলিস্ট থেকে অলরেডি উপকৃত হয়েছেন, এবং এই প্লেলিস্টের মাধ্যমেই আমাকে আপনারা অনেকেই চেনা শুরু করেছেন, যেটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এবং আমি শিওর এই প্লেলিস্টের হাত ধরেই আসলে অনেকের প্রোগ্রামিং জার্নি শুরু, অনেকেই বড় বড় প্রোগ্রামার হয়েছেন এবং ভালো ভালো পজিশনে হয়তো বা চলে গিয়েছেন, যেটা আল্লাহর হুকুম ছিল। তো সেই জন্য আমি অনেক কৃতজ্ঞ। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি চাইলেই 7 বছরের আগের যে উচ্চারণের যে প্রবলেম ছিল ভিডিওগুলোতে সেগুলো ঠিক করে দিতে পারবো না। আমি আমার আঞ্চলিকতা নিয়ে গর্ব করি, বাট কিছু জায়গায় যদি চলে এসে থাকে সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে তখন যেহেতু আমার ইউটিউবের জার্নি শুরু হয়েছিল, আমি অনেক কিছু শিখেছিলাম এবং আশা করি অনেক ইম্প্রুভ হয়েছে আগের চেয়ে ডেফিনেটলি। আর ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমি যেগুলো ঠিক করে দিতে পারবো, যেই জায়গাগুলোতে আপডেট নিয়ে আসতে পারবো, সেগুলো হচ্ছে যেগুলোতে সাউন্ড একটু কম ছিল সেটা বাড়িয়ে দিতে পারবো, সেই কাজটা করব। এবং যে ভিডিওতে অতিরিক্ত সমস্যা বা যেই ভিডিওটা আসলেই কিছু জিনিস চেঞ্জ করার দরকার সেগুলো আমি নতুন করে তৈরি করব, সেটাই হচ্ছে এই মুহূর্তের প্ল্যান। আর এখানে প্লেলিস্টে দেখতে পাচ্ছেন এই প্লেলিস্টেই ফলো করতে পারেন আপনারা। এই প্লেলিস্টে আমি কী করব, নতুন ভিডিওগুলো অ্যাড করে দেব। আর আরেকটা নিউজ হচ্ছে, যারা হয়তো বা ভিডিওগুলো খুঁজে নিতে অনেক সমস্যায় পড়ে থাকেন তাদের জন্য যে কাজটা করব, ধরা যাক এখানে অপারেটর রিলেটেড ভিডিও আছে 20টির মতো, এখানে লুপ রিলেটেড ভিডিও আছে 30টির মতো এই প্লেলিস্টে, তো আমি যে কাজটা করব, একই টপিকের যে ভিডিওগুলো আছে সেগুলোকে একটি ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব। অর্থাৎ অপারেটার্স রিলেটেড যদি 20টি ভিডিও থাকে, সেই 20টি ভিডিওকে একটি ভিডিওতে কনভার্ট করে আমি যে কাজটা করব, এই যে নতুন যে প্লেলিস্টটা দেখতে পাচ্ছেন 2023 দেয়া, এই প্লেলিস্টে অ্যাড করে দেবো। সেক্ষেত্রে সি প্রোগ্রামিংয়ের ভিডিও হয়তো বা এখানে টপিক ওয়াইজ 15 বা 14টা ভিডিও হবে, বাট প্রত্যেকটা ভিডিও হয়তো বা কোনো ভিডিও 1 ঘন্টা, কোনোটা হচ্ছে 2 ঘন্টা বা কোনোটা 3 ঘন্টা, এরকম হতে পারে। কারণ হচ্ছে একই টপিকের অনেকগুলো ভিডিও রয়েছে যেগুলো আমি এখানে নিয়ে আসবো, এবং মেক শিওর করব যদি কোনো জায়গায় টাইম সেভ করা যায় সেই টাইমটা আমি এখানে সেভ করে দেওয়ার চেষ্টা করব। অনেকগুলো ভিডিও শেষে হয়তো বা অনেকগুলো আননেসেসারি কথা আমি বলে ফেলেছি, শুরুর দিকের সমস্যা হতেই পারে, তো সেইগুলো আমি মেক শিওর করে আমি এখানে নতুন ভিডিও আপলোড দিতে যাচ্ছি, যেটা আপনাদের সাহায্য করবে বলে আমি আশা করছি। তো আপনারা চাইলে এই প্লেলিস্টটা ফলো করতে পারেন। আবার যারা চাচ্ছেন না যে প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা খুঁজে সময় নষ্ট করতে, আপনারা চাচ্ছেন যে অপারেটার্স রিলেটেড সবগুলো ভিডিও একটাতে থাকবে, ইফেলস রিলেটেড সবগুলো ভিডিও একটাতে থাকবে, এরকম যদি চাচ্ছেন, যারা চাচ্ছেন তাদের জন্য এই প্লেলিস্টটা সাহায্য করবে। তো আমি এই প্লেলিস্ট দুইটা প্লেলিস্টের লিঙ্কই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তারপরে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমি যে ডকুমেন্টেশন তৈরি করছি সি প্রোগ্রামিংয়ের, এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা এই গিটহাবের রিপোজিটরিতে চলে আসলে সি প্রোগ্রামিং প্র্যাকটিস করার জন্য, অর্থাৎ শেখা হয়ে গেছে, হঠাৎ করে আবার একটা জিনিস রিভিউ দেওয়ার প্রয়োজন হচ্ছে, জাস্ট এইখানে এই ডকুমেন্টেশনে আসলে হয়তো বা অনেক উপকার পাবেন বলে আশা করছি। তো আমি এই ডকুমেন্টেশনটাও আপনাদের সাথে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। আর যারা অ্যাসাইনমেন্ট করতে আগ্রহী, এখানে আমি অনেকগুলো অ্যাসাইনমেন্ট অ্যাড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন। আমি এই যে গিটহাবের রিপোজিটরি রয়েছে সেটাও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনাদের কাজ হচ্ছে যদি অ্যাসাইনমেন্ট করতে আগ্রহী হন, অবশ্যই আপনারা এখানে এই রিপোজিটরিতে অ্যাসাইনমেন্টগুলো দেখে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন। তো এটার জন্য আপনার গিট এবং গিটহাবের নলেজ লাগবে। যাদের গিট এবং গিটহাবের নলেজ নেই, তারা আমার গিট এবং গিটহাবের যেই ভিডিওটা রয়েছে বা প্লেলিস্টটা রয়েছে সেটা দেখে নিতে পারেন। একটি প্লেলিস্ট রয়েছে বাংলাতে রয়েছে, যেই প্লেলিস্টে হয়তো 20 থেকে 22টি ভিডিও রয়েছে গিট এবং গিটহাবের উপর, সেই প্লেলিস্টটি দেখলে একেবারে গিট এবং গিটহাবের নলেজ ক্লিয়ার হয়ে যাবে। আর যারা চাচ্ছেন একটি ভিডিওর মাধ্যমে সব কিছু জানতে গিট এবং গিটহাব সম্পর্কে, তাদের জন্য যে ইংরেজি ভিডিও রয়েছে 2.5 আওয়ার্সের, সেটা দেখে নিতে পারেন। আশা করি সেটাও মোট দেন না বলে আমার মনে হচ্ছে। তো এই ভিডিও এতটুকু থাকবে, আশা করি আমি যে সি প্রোগ্রামিংয়ের আপডেটগুলো নিয়ে আসবো সেগুলো আপনাদের সাহায্য করবে, টাইম সেভ করবে এবং সাউন্ড কম ছিল সেই প্রবলেমটাও আপনাদের সর্ট আউট করতে সাহায্য করবে।
বাট আমার যে কিছুটা জায়গায় হয়তো বা উচ্চারণের প্রবলেম ছিল সেগুলোর জন্য ক্ষমা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আশা করি সেটাকে বড় করে দেখবেন না এখানে। সেটা যদি বড় করে আমি দেখতাম তাহলে আপনারা সি প্রোগ্রামিংয়ের এই প্লেলিস্টটা 7 বছর আগে পেতেন না, এবং এই 7 বছর ধরে এই যে লক্ষ লক্ষ মানুষও সেই উপকার হয়তো বা পেতেন না। তো সেই জন্য বি সাপোর্টিভ, মোটিভেট করার চেষ্টা করুন, যখনই যেই ভালো কাজ করার চেষ্টা করে তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনিও ভালো একটা জায়গায় পৌঁছে যাবেন। কৃতজ্ঞ মানুষদের আল্লাহ তাআলা পছন্দ করেন বলে আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।